কাঁকড়াগুলো বাজার থেকে খুব সুন্দর করেই কাটিয়ে নিয়ে এসেছিল। তারপরে ভালো করে ধুয়ে নিলাম। ভেতরে খুব বেশি শ্বাস না থাকলেও দাঁড়াগুলো বেশ মোটা মোটা। এখানে জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। জলটা একটু ফুটিয়ে নেব ফুটন্ত জলের মধ্যে। এবারে কাঁকড়াগুলোকে দিয়ে দেব, একটু সেদ্ধ হবে আর এই জলটা সম্পূর্ণ টানিয়ে নেব। হাজার সেদ্ধ করলেও কাঁকড়ার দাঁড় কিন্তু কখনোই নরম হয় না। যাই হোক, জলটা শুকিয়ে এসেছে, এইটুকুও যা আছে টানিয়ে নিই। কাঁকড়ার যে মোটা মোটা পাগুলো থাকে তার মধ্যে শ্বাসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, তো সেই জন্যই এরকম জলের মধ্যে ফুটিয়ে নিলাম। এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব ততক্ষণে। ওদিকে আর অল্প একটু টানালেই জলটা একেবারে পুরোপুরি কাঁকড়ার সঙ্গে টেনে যাবে। নিচে রয়েছে আর একটুখানি জল, কড়াইয়ের একদম নিচটাতে রয়েছে, তো এটা একটু নাড়াচাড়া করলেই জলটা শুকিয়ে যাবে। আমি চিংড়িটাও এইভাবেই রান্না করার চেষ্টা করি, একটু বড় জাতের চিংড়ি হলে সেক্ষেত্রে এইভাবে জলের মধ্যে বয়েল করে নিয়ে রান্না করি। এতে কী হয়, ভাজার সময় তেলের পরিমাণটাও অনেকটাই অল্প লাগে। তো এতগুলো কাঁকড়া যদি আমি ডাইরেক্ট তেলে ভাজতাম, যে পরিমাণ তেল এই কাঁকড়া অ্যাবজর্ব করতো তার থেকে বরং অনেক অল্প তেলে সুন্দর কাঁকড়াটা এবার ভাজা করা হয়ে যাবে, আর এটা খেতেও ভালো হয়। ভেজে নেওয়া কাঁকড়াগুলো কড়াই থেকে নামিয়ে কড়াইটা পরিষ্কার করে একটু তেল দিয়ে নিচ্ছি। খুব বেশি তেল লাগবে না বললে আমি, তার কারণ আগে কাঁকড়াটাকে অল্প তেলে সুন্দর করে ভাজা করে নিয়েছিলাম। তো কাঁকড়া অনেকে শুধু কষা কষা করে রান্না করে, কিন্তু আমি একটু আলু দিয়ে ঝোল বানাবো, তো সেই জন্য আলুগুলোকে প্রথমে ভেজে নিলাম। এবারে এই আলু ভেজে নেওয়া তেলের মধ্যেই অল্প পরিমাণে দিয়ে দেবো জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা আর তেজপাতা। আগে থেকে ঝুরো ঝুরো করে একদম পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো পেঁয়াজটা দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবো। আর একটু ছোটো কাঁকড়ার যে পাগুলো হয় না, সরু সরু পাগুলো, সেইগুলো এইরকম ভেজে রাখার পরে শুধু শুধু খেতেই দুর্দান্ত লাগে। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে এবার আদা কাঁচা লঙ্কা রসুনের যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। অন্যান্য মাছ রান্না করার মতনটাই রান্না, ওই প্রথমে একটু জলে সেদ্ধ করে নেওয়াটাই এক্সেপশনাল। এবারে একটু জিরে গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প একটু হলুদ আর নুন। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। অনেকটা মশলা কষানোর সময় ফ্লেমটা একটু কমিয়ে, একটু সময় নিয়ে যদি কষানো যায় রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো এটা হতে থাক, ততক্ষণে আমি একটা টমেটোর পেস্ট বানিয়ে নিলাম। টমেটো পেস্টটাকে দিয়ে এবার মশলাটা আর একটু কষিয়ে নেব। ব্যাস অলমোস্ট হয়ে গেছে সবই প্রিপারেশন। আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম কাঁকড়াগুলো। এই সময় যা সুন্দর একটা স্মেল বেরোয় না, তাতেই মনে হয় যেন অর্ধেক কাঁকড়ার স্বাদ পেয়ে গেছি। তো যে যেরকম ঝোলের পরিমাণ পছন্দ করেন সেই পরিমাণে জল দেবেন। আমি এখানে দিয়ে দিলাম গরম জল। এক পরিবারের সবার মুখের স্বাদ একরকম কিন্তু হয় না। আমি যেমন একটু ঝোল কম কষানো খেতে ভালোবাসি, আমার হাজব্যান্ড একটু ঝোলঝোল খেতে পছন্দ করে, ফলে জলের পরিমাণটা সেই হিসেবেই দিয়েছিলাম। তবে পিকু কাঁকড়াটা খুব বেশি ভালো না খেলেও ওই কাঁকড়ার শ্বাসগুলো খেতে বেশ ভালোই বাসে। দুপুরবেলায় এরকম একটা কাঁকড়ার ঝোল তরকারি কিছু একটা হয়ে গেলে ব্যাস, আমার তো আর কোনো কিছুরই প্রয়োজন নেই। পুরোপুরি রান্নাটা বলতে গেলে হয়েই এসেছে। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু জ্বালিয়েই নামিয়ে নেব। ঝোলটা একটু বেশি বেশিই রাখলাম, কারণ অনেক দিন বাদে কাঁকড়া রান্না করেছি, ঝোলের একটু টান হতে পারে, তো সেই জন্যই, না হলে চাইলে আরেকটু কষিয়ে নামানোই যেত। যাই হোক, তাহলে এই পর্যন্তই থাকলো আজকের মতন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।